সভাপতি হিসেবে ইলিয়াস কানসু সাহেব, সভাপতি হিসেবে ইলিয়াস কানসু সাহেব, সেক্রেটারি যিনি অবৈধ সেক্রেটারি তার সভাপতি, বাস্তব সভাপতি হতে পারেননি, 21 জনকে তো এক করতে পারেননি। উনি হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ আইনের কথা বলে, পাশেই একজন অবৈধ সেক্রেটারিকে নিয়ে সমিতি করে। দ্যাটস হিজ ক্যারেক্টার। সিনিয়র মানুষ, এর বেশি কিছু বলতে চাই না। তার কোনো আইন, তার কোনো নিয়ম সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে নিপুণের সেক্রেটারি, এই প্রেসিডেন্ট, সে নিপুণ যেভাবে মাথা নাড়াতে পারে সেভাবে মাথা নাড়ায়। পুতুল লাগান তাদের মাধ্যমে তফসিল হবে, মানে আমাদের শিল্পী সমিতির কথা যেটা বলছেন, তফসিল হওয়ার পরে আমি দীপজল ভাই, রুবেল ভাই, মিশা ভাই, সুচরিতা আপা বা যারা আছে, রোজিনা আপা, অরুণাদি, সবার সাথে বসবো। সোহেল রানা ভাই আছেন, উজ্জ্বল ভাই আছেন, আলমগীর ভাই, সবার সাথে বসার পরে আসলে এটা নিয়ে একটা পরিকল্পনা, বেসিক্যালি আমি মানে আমি এখন মধ্যে পরিকল্পনা করিনি যে আসলে আমি কী করবো। সিনিয়রদের উপর ডিপেন্ড করবে যে আই উইল বি ফাইট ফর দ্য ইলেকশন আর নট। আমি এটা করবো কি না আমি আসলে এখনও আমি আই এম নট ডিসাইডেড। তাহলে আমার মনে হয় যে জাতীয় ইলেকশনটা এখনও ইজ লং টাইম, বিশেষ করে 2-3 মাস আছে এখনও, তফসিলের পরও প্রায় 3 মাস সময় থাকবে, বিকজ 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হয়। তো আমি আসলে জাতীয় নির্বাচনটা যাওয়ার পরে আসলে আপনাদের নিয়ে বসে জানিয়ে এটা আসলে সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে আমি আসলে ইলেকশনে কত, শিল্পী সমিতির ইলেকশনে আমি কতটুকু ভেবেছি, বা আমি ইলেকশন করতে পারবো, বা আমি কি করবো না, বা আমি এটা তখন আসলে আপনাদেরকে জানাতে পারবো। যদি অংশগ্রহণ করেন না, আমি তো আপনাকে বলেছি আগে যে আমি দীপজল ভাই, মিশা ভাই, রুবেল ভাইয়ের বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। আমি নির্বাচন করলেও এই প্যানেল থেকেই করবো, আর নির্বাচন না করলেও আমি তাদের সাথে থাকবো। তারা আমার বটবৃক্ষের মতো, তারা আমার সিনিয়র, বিকজ করে ফারুক ভাই, সোলানা ভাই, দীপজল ভাই, রুবেল ভাই, এদের স্নেহে আমি জায়েদ খান, বা এদের জন্য আমি 2-3 দিন নির্বাচিত হয়েছি। তো আমার এটাই প্যানেল, এদের সাথেই আছি, বিশেষ করে দীপজল ভাই, রুবেল ভাই দুজন পিলার এখন ফারুক ভাইদের পরে। ওনারা যেটা ভালো মনে করবেন, যেটা ডিসাইড করবে, আই উইল ডু দ্যাট, তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সব করব বেসিক্যালি। আমার প্যানেলে থেকেই যে নির্বাচন করতে হবে, 3-3 বার তো হলাম। যদি দীপজল ভাই মনে করে যে মৌসুমী আপাকে নিয়ে উনি প্যানেলটা ভালো করবে, আমি সাথে থাকবো, কোনো অসুবিধা নেই আমার। আমি আবার আপনাকে বলছি, আমার পোস্টে থাকাটা জরুরি না, কাজ করা জরুরি। আমি 3-3 বার ছিলাম, আমি কাজ করেছি না, এখনও কাজ করছি না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে দীপজল ভাই, রুবেল ভাইরা যখন ডাকবেন তখনই তাদের সাথে আছি, এবং সিনিয়ররা, মিশা ভাই আছেন, এরা মিলে যে সিদ্ধান্ত নেবেন, আসলে একটা প্যানেল 21 জনের হয়, একার সিদ্ধান্তে কিছু হয় না, সবাই মিলে যে সিদ্ধান্তটা গ্রহণ করবে আমি সেই সিদ্ধান্তের সাথে আছি। তখন হয়তো বলতে পারবো যে আমি আসলে কোন পোস্টে করবো, বা আদৌ আমি করবো কিনা। সেক্রেটারি নিয়ে তো কোনো মূল্যায়ন নেই, সেক্রেটারি তো অবৈধ, পাশ করেনি, এটা নিয়ে কথাই বলবো না। অবৈধ জিনিস নিয়ে আমি কোনো কথা বলবো না। শি ইজ নট ইলেক্টেড, জোর করে, এক ধরনের জোর করে থাকে না, জমি দখলের মতো জোর করে বসে আছে, দ্যাট ডিফারেন্ট থিং। সভাপতি হিসাবে ইলিয়াস কানসু সাহেব, সভাপতি হিসাবে ইলিয়াস কানসু সাহেব, সেক্রেটারি যিনি অবৈধ সেক্রেটারি তার সভাপতি, বাস্তব সভাপতি হতে পারেননি, 21 জনকে তো এক করতে পারেননি। উনি হচ্ছে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ আইনের কথা বলে, পাশেই একজন অবৈধ সেক্রেটারিকে নিয়ে সমিতি করে। দ্যাটস হিজ ক্যারেক্টার। সিনিয়র মানুষ, এর বেশি কিছু বলতে চাই না। তার কোনো আইন, তার কোনো নিয়ম সম্পর্কে তার কোনো ধারণা নাই। সে নিপুণের সেক্রেটারি, এই প্রেসিডেন্ট, সে নিপুণ যেভাবে মাথা নাড়াতে পারে সেভাবে মাথা নাড়ায়। পুতুল লাগান ক্যান্সার, এন ক্যান্সার কোশ্চেন। শিল্পী সমিতি নিয়ে এত কোশ্চেন কার, অন্য কিছু নিয়ে নাই, তোমরা তো একটা নিয়েই পড়ে আসো, এটাই তোমাদের প্রবলেম, একই জায়গায় আটকে থাকো। এইটা বলো,